কল্যাণপুরে কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিতিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক সভা, সুবিধাভোগী সম্মেলন এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের তথ্য সম্প্রচার দক্ষতা বৃদ্ধি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দীপ দেপুরমা, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রমুখ। বেলা 12টা নাগাদ কল্যাণপুর লোটাস কমিউনিটি হলের মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে অনুষ্ঠানে তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের বিশদ আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি রাজীব চন্দ্রশেখর। এদিনের অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের পক্ষে আলোচনা করেন কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন মজুমদার। তিনি কল্যাণপুর এলাকার উন্নয়নকল্পে স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে একটি ট্রেনিং সেন্টার খোলার দাবি করেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী কল্যাণপুর ব্লকের জনজাতি অধ্যুষিত নকশিরায় পাড়ার প্রবীণ বাসিন্দা হিমাংশু দেব বর্মার বাড়িতে মধ্যাহ্ন ভোজে সামিল হন। পরবর্তী সময় খিলাতলে স্থিত ত্রিপুরেশ্বর শিব মন্দির ও জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। কল্যাণপুর হাসপাতাল সফর শেষে বিভিন্ন বিষয়ে চিকিৎসকদের সাথে মত বিনিময় করেন। সর্বশেষ কল্যাণপুর বিজেপির মন্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে গত দুদিনের খোয়াই জেলা সফরে বৃত্তান্ত তুলে ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের সাথে নিজ দপ্তরে গুণগানও করেন কেন্দ্রীয় মন্ত্রী। जाना गरीब कल्याण के लिए मुफ्त में राशन बांटना और धीरे से धीरे और धीरे इकॉनमी को वापस ट्रैक पर लाना, ये सब कार्य बहुत ही महत्वपूर्ण कार्य थे और हमने काफ़ी सफलता से देश को इस महामारी से बचाया है, लोगों को बचाया है। देश की अर्थव्यवस्था जो दुनिया के अर्थव्यवस्था के साथ इम्पैक्ट हुआ था उसको हमने प्रधानमंत्री जी ने उनके नीतियों के साथ दुनिया के सबसे तेज़ी से उभरने वाले रीबाउंड होने वाला इकॉनमी बना दिया है। और इस पूरे दौरान 2.5 साल में एक दुनिया के सबसे बड़ा गरीब कल्याण अन्न योजना जहाँ पर 80 करोड़ भारतवासियों को वीडियो रिपोर्ट सर्च इंटरटेनमेंट।